কম্পিউটার এডেড ডিজাইন বা ক্যাড বলতেই আমরা সাধারণত অটোক্যাড, বাংলাদেশে খুব প্রচলিত অটোক্যাড, এই ক্যাডের কথা বললেই আমরা অটোক্যাড বুঝে থাকি। কিন্তু আসলে কম্পিউটার এডেড ড্রয়িংয়ের জন্য বিশেষত অনেক প্রোগ্রাম আছে, যেগুলো বিভিন্ন দেশে এবং বিভিন্ন কাজের জন্য বিভিন্ন প্রোগ্রাম বেশি জনপ্রিয়। তো বাংলাদেশে সামহাও অটোডেস্কের অটোক্যাডটা খুব জনপ্রিয় এবং এটা নিঃসন্দেহে একটি মার্কেট লিডার, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে এবং আর্কিটেকচারাল ড্রয়িংয়ে। কিন্তু আসলে এই অটোক্যাড সফটওয়্যারটি অনেক দামি সফটওয়্যার, এটার দাম প্রায় $4,000 সিঙ্গেল লাইসেন্সের। কাজে এটা যদি কেউ ব্যবহার করে সেটা পাইরেসি হবে এবং এই $4,000 চুরির দায়টা ঘাড়ে এসে পড়বে। তো এই জন্য আমরা বা আমি ব্যক্তিগতভাবে এবং অনেকেই এটার পাইরেসি থেকে মুক্ত হওয়ার জন্য একটা ফ্রি অল্টারনেটিভ খুঁজছিলাম। তো ফ্রি অল্টারনেটিভ বেশ কয়েকটা পাওয়া গিয়েছে, যার মধ্যে যেহেতু আমি মূলত লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম ব্যবহার করি, এটাও সেই পাইরেসির কারণেই এবং নিরাপত্তার কারণে, সেখানে চলার উপযোগী একটা আছে, সেটার নাম ড্রাফট সাইট। কিন্তু ড্রাফট সাইটটা বিনামূল্যের হলেও এটা কিন্তু ওপেন সোর্স না, অর্থাৎ এর ভেতরে কী কারুকাজ চলছে, আমার ডেটা পাস করছে কি না এটা আমরা জানি না। এটা অটোক্যাডের বেশ ভালো একটা বিকল্প 2D কাজের জন্য। তবে যে আরেকটা প্রোগ্রাম খুব সারা ফেলেছিল সেটার নাম হচ্ছে লিব্রেক্যাড। লিব্রেক্যাডটি আপনি লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম বলুন, উইন্ডোজ বলুন, ম্যাক বলুন, তিনটার জন্যই আছে এবং বেশ সাড়া ফেলেছিল। কিন্তু এই লিব্রেক্যাডটি অটোক্যাডের পুরোপুরি বিকল্প না হলেও বেশ কাজের জিনিস। এই লিব্রেক্যাড দিয়ে অনেক সিম্পল ড্রয়িং এবং কঠিন ড্রয়িংও করা যায়। আমি আপনাদের এইটাতে জাস্ট লিব্রেক্যাডের কিছু করা কাজ দেখাবো এবং কী কী ধরনের কাজ করা যায় তার কিছু স্যাম্পল আপনাদেরকে দেখাবো। তা আমাদের এখানে আমরা একটা ফাইল খুলি, আমরা এই পরবর্তী টিউটোরিয়ালে এই একটা সিম্পল জিনিস কী করে আঁকে লিব্রেক্যাডে সেটি দেখব। যেহেতু লিব্রেক্যাড একটি ক্যাড প্রোগ্রাম, এটা আমরা জানি অনেকেই শিখতে চাবেন, কিন্তু যারা অটোক্যাড জানেন এবং লিব্রেক্যাডে সুইচ করতে চাচ্ছেন তাদের লিব্রেক্যাডে এসে প্রথমে একটু অসুবিধা হবে, কারণ বেসিক, একেবারে বেসিক আঁকাআঁকির ব্যাপারটাই লিব্রেক্যাডে অটোক্যাডের থেকে বেশ কিছুটা ভিন্ন। যদিও ভিন্ন তবুও কিন্তু জিনিসটা মজার, আমার কাছে শিখতে বেশ সময় লেগেছিল নিজে নিজে, কিন্তু শিখতে পেরেছি আলটিমেটলি। তো লিব্রেক্যাডে এই ধরনের সিম্পল জিনিস যেরকম আঁকা যায় সেরকম, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আমার কাজের প্রয়োজনে আর অনেক কিছুই আঁকতে পারি। যেমন আমি বেসিক্যালি ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং এই ধরনের জিনিসপত্র এঁকে থাকি, বিল্ডিং বা সাধারণ আবাসিক ভবন এটা আমার দ্বারা খুব একটা হয় না। কাজে আমি যে এক্সাম্পলগুলো দেখাবো সেই ধরনের, এটি একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের টোটাল লেআউট ডিজাইন, ট্রিটমেন্ট প্ল্যান্ট, গাছপালা, এগুলো বিভিন্ন ব্লক দিয়ে দেওয়া হয়েছে এবং ব্লকগুলো দেখবেন এই ডান দিকে দেওয়া আছে। এটা লিব্রেক্যাডে ওপেন করা আছে এই মুহূর্তে, এবং লিব্রেক্যাডে কিন্তু প্রিন্টিং সিস্টেমটাও বেশ চমৎকার। এই যে প্রিন্টার আইকন, এখানে ক্লিক করলেই প্রিন্ট চলে আসবে। এখানে মজার ব্যাপার হচ্ছে আপনি শুরুতে যে ধরনের পেপার সেট করে দেবেন এই পেপারটা আপনি হাত দিয়ে নাড়াতে পারবেন, আপনি যে কোনো ড্রয়িংয়ের পেছনটা নিয়ে এসেই আপনি সেটা প্রিন্ট করতে পারবেন। এবং লিনাক্সে সুবিধা হচ্ছে এটাকে এক্সপোর্ট অ্যাজ PDF করা যায়। এক্সপোর্ট দিলে এখানে আপনি PNG সহ বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারবেন, এমনকি প্রিন্ট দিয়ে PDF করেও সেভ করা যায়। এটা অবশ্য লিনাক্সে বিল্ট ইন ফিচার, কাজে এই ফিচারটা আমি খুব বেশি ব্যবহার করি। আর এখানে যে কোনো ধরনের জুমিং আপনি ইউজ করতে পারবেন এখান থেকে, যেমন এই মুহূর্তে এখানে 1:273 বা 275 জুমিং দেখাচ্ছে, আমি যদি 250 জুমিং দেই এটা একদম পারফেক্ট হবে। আমি ওভাবেই অপটিমাইজ করে ড্রয়িং করেছিলাম, সাদা কালো মনোক্রোম আর কি করে নিলাম, এবং আমি যে কোনো জিনিস জুম করে দেখতে পারবো। আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন যে আর একটু জুম করি, এই লাইন এবং এই লাইন কিন্তু সেম থিকনেসের না, আমি আলাদা আলাদা লেয়ারে আলাদা আলাদা লাইন এঁকেছি এবং প্রত্যেকটাকে আলাদা আলাদা থিকনেস দিয়েছিলাম। কাজে এই জিনিসটা এখানে করা যায়, বিভিন্ন লেয়ার এবং ব্লক ব্যবহার করা যায়। আমি আরও কিছু এক্সাম্পল দেখাই আপনাদেরকে। এটা একটি জটিল ড্রয়িং ছিল আমার, এটাকে আমরা একটু 1:50 জুমে দেখি। উপস,
1:75 আসলে এটা 1:60 ছিল কাজেই এটা আমি ম্যানুয়ালি লিখে দিতে হবে এখন যদি আমি একটু জুম করি তাহলে আপনারা দেখতে পারবেন কি কি আছে এখানে বিভিন্ন কালার ব্যবহার করা যায় এবং বিভিন্ন লাইন থিকনেসও এখানে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন তো এটা বেশ আমাদের ক্যাডে আমাদের যারা ক্লায়েন্ট থাকে নরমালি আমাদের ছবি টবির তারা বেসিক্যালি যে আউটপুটটা চায় সেটা থাকে একটা প্রিন্টেড পেপার কাজে প্রিন্টেড পেপার যখন হয় তখন সেটা সাদা কালো চায় কাজে এই কালারটা নিজেদের বোঝার সুবিধার্থে হলেও আমরা প্রিন্টেড পেপার এরকম সাদা কালোই দেই এটা খুব ভালোভাবে এখানে করা যায় বিভিন্ন লেয়ার ব্যবহার করা যায় কোনটা অন কোনটা অফ রাখবো এখান থেকে করা যায় এবং এখানে স্বাভাবিক মেনু আছে ড্র করার বিভিন্ন যেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে একটি সিম্পল ড্রয়িং শিখব এখানে আরেকটা ড্রয়িং দেখা যাচ্ছে এখানে বিভিন্ন রকম হ্যাচিং ব্যবহার করা হয়েছে আপনি যদি খেয়াল করে দেখি একটু এটাকে যদি আমরা আরেকটু জুম করে দেখি প্রিন্ট প্রিভিউ গিয়ে তাহলে দেখতে পাবো এখানে উপস বিভিন্ন রকম লাইন থিকনেস এবং জুম ফিচার্স এবং হ্যাচিং ব্যবহার করা হয়েছে এখানে এই ড্রয়িংটার একটা কাহিনী আছে এটা আসলে অটোক্যাডে করা একটি ড্রয়িং ছিল এটাকে আমরা অটোক্যাড থেকে সেভ এস ডিএক্সএফ ফরম্যাটে এটা দেখবেন উপরে এখানে লেখা আছে এটা ডিএক্সএফ ফরম্যাটে সেভ করা অটোক্যাড থেকে ডিএক্সএফ ফরম্যাটে সেভ করে তারপর এখানে আমরা কিছুটা টুইক করে নিয়েছি যেহেতু টেক্সটগুলো ঠিক ছিল না এগুলো ঠিক করে নিতে হয়েছে এবং এটাও আপনি যদি প্রিন্ট প্রিভিউ দেখেন বেশ চমৎকারই দেখাবে এটা 1:50 রেশিওতে অপটিমাইজ করা হয়েছে এটা আরেকটা একই রকম কাজ এবং এটাকেও যদি আপনারা সাদা কালোতে দেখেন চমৎকার লাগবে প্রিন্ট আউটপুট কিন্তু এরকম চমৎকার আসবে লাইন থিকনেস সব কিছু মিলিয়ে এটা চমৎকার ফুটে উঠবে কোনো সন্দেহ নাই এই ব্যাপারে তো এই ধরনের সিম্পল ড্রয়িংও করা যায় এবং এখানে দেখেন আমার তিনটা লেয়ার আছে বোঝার সুবিধার্থে আমি যদি মেজারমেন্টের লেয়ারটা অফ করে দিই মেজারমেন্ট লেয়ারে এগুলো রেখেছিলাম হ্যাচ লেয়ার অফ করে দিতে পারি কাজেই লেয়ারের ফিচারটা আগের মতোই অটোক্যাডের মতোই আছে এখানে খুব একটা বাড়িঘর আঁকি না তো এটা একটা বাড়িঘরের ছবি এবং আমি যদি সমস্ত লেয়ারগুলো এখানে কার্যকর আছে হ্যাচিং কার্যকর আছে এটা একটি কাজ দেখাই আমি এটা একটা টেক্সটাইল মিলের আসলে লেআউট প্ল্যান বিভিন্ন মেশিনগুলো কোথায় বসবে কোথায় কন্ট্রোল সেকশন হবে ইত্যাদি তা সব ধরনের কাজই কিন্তু এগুলো কিন্তু প্রফেশনাল লেভেলের কাজ আমি এগুলো করে মানে শুধু খেলাধুলার জন্য না প্রফেশনাল লেভেলের কাজ তা আমরা পরবর্তী এগুলো দেখিয়ে নিলাম যাতে কোনো সন্দেহ না থাকে যে লিব্রেক্যাড খুব সিম্পল প্রোগ্রাম হলেও এটা দিয়ে কিন্তু অনেক জটিল এবং প্রফেশনাল লেভেলের কাজ করা যায় তা আমরা পরবর্তী টিউটোরিয়ালে এই রকম একটা সিম্পল একটু জটিল কারণ আমরা আইসোমেট্রিক ভিউ একটা আঁকবো আজকে এই পর্যন্তই ধন্যবাদ